সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ইস্যুতে নতুন করে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয়ে। রাজধানীর শাহবাগে আজ সকালে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে সাধারণ মানুষ। কক্সবাজারের পেকুয়ায় ওলি আহমদ নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সেগুনবাগিচা এলাকার শেখ আহমদের পুত্র। কুমিল্লায় অভিযান চালিয়ে 21 মামলার আসামি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদি মামুন ও ইমন। ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। আজ মস্কোর স্থানীয় সময় সকাল 10টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 32 রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকাকে 207 রানে থামিয়ে দেয় মেয়েরা। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী 100 কোটিরও বেশি টাকা আয় করেছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সিনেমাটিতে অভিনয় করেন আলিয়া ভাট ও অজয় দেবগন।